মাঝখানে একটু জিনিস বলতেছিলেন যে ওয়ার্ডপ্রেস, সো ওয়ার্ডপ্রেস ডেফিনেটলি একটা লম্বা সময় ধরে হচ্ছে মার্কেটে আছে, এবং এই ওয়ার্ডপ্রেসের কারণে কারো কারো সন্দেহ হয় যে আচ্ছা ওয়ার্ডপ্রেস যেহেতু আছে এত চমৎকার, সহজে আমরা ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারছি, হুইচ ইজ ট্রু, তাইলে কি এই ওয়ার্ডপ্রেসের কারণে ওয়েব ডেভেলপারের ডিমান্ডটা কমে যাবে নাকি বাড়বে? তো আপনি যদি এটার ভিতরে আসেন আপনার কি মনে হয়? আচ্ছা, আমার পিছনে কিন্তু একটা ওই যে মিছিল টিসিল টাইপের কিছু হচ্ছে, যে খেলা নিয়ে আওয়াজটা কি আমার আমরা শুনতে বেশি পাচ্ছি হচ্ছে, না, তো সমস্যা নাই নয়েজ ক্যান্সেল হচ্ছে, তাহলে সমস্যা নাই, গুড, উইচ ইজ গুড, মানে খুব বেশি সাউন্ড হচ্ছে। না, আমরা শুনতে পাচ্ছি না আর কি। আচ্ছা, তো ওয়ার্ডপ্রেস অ্যাকচুয়ালি একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, টু বি অনেস্ট। মানে যারা খুব ইজি ছোট ছোট ওয়েবসাইট করে, অর্থাৎ স্মল অন্টারপ্রেনিউর বা যারা অনলাইন জার্নিতে চলে আসছে, তো তারা আসলে ওয়ার্ডপ্রেসটা দিয়ে খুব দ্রুত সাইট করা যায়, ওই সেন্সে কাজ করে। কিন্তু ওয়ার্ডপ্রেসের এই যে প্রোডাক্টগুলো, তারা যে সাইটগুলো বানাচ্ছে, এটা তো ওয়ার্ডপ্রেসের আসলে দুইটা পার্ট কাজ করে, একটা হচ্ছে থিম অর্থাৎ ডিজাইন, আর এবং প্লাগইনস অর্থাৎ ছোট ছোট যে ফিচার্স গুলো ওটা প্লাগইন দিয়ে দিতে হয় আর কি। তো ওটা হচ্ছে ছোট ছোট কোড বা একটা ফাংশনালিটি অ্যাড করার জন্য করা লাগে। তো এগুলা কোনো না কোনো কোম্পানি কিন্তু ডেভেলপ করে। তো এগুলা আসলে আর কিছুই না, ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক হিসেবে চিন্তা করতে পারি, তার ওয়ার্ডপ্রেসে কাজ করার জন্য এভাবে করা লাগবে। বাট অ্যাকচুয়ালি লজিক্যালি যদি চিন্তা করি, প্রোগ্রামেটিক্যালি যদি চিন্তা করি, ওয়ার্ডপ্রেসের যারা ডেভেলপার তাদেরকে আসলে পিওরলি ওয়েব ডেভেলপারই হতে হচ্ছে। তো ওয়ার্ডপ্রেসের প্রাইমারি হচ্ছে পিএইচপি, এখন আপনার ফ্রন্ট এন্ড স্ট্যাকও খুব জনপ্রিয় হচ্ছে, রিয়্যাক্ট এবং আদার্স স্পেশালি, এগুলো জনপ্রিয় হচ্ছে কারণ ওয়ার্ডপ্রেসের স্পেশালি ইকোসিস্টেমে এই জিনিসটাকে ইজি, অর্থাৎ রিয়্যাক্ট এবং আপনার এপিআই কল অর্থাৎ জেসন এপিআই গুলাকে ইজি করা হয়েছে, যার ফলে এখন যে ফ্রন্ট এন্ড স্ট্যাকের ডেভেলপারের চাহিদা বেড়ে গেছে। তো নট নেসেসারিলি ওয়ার্ডপ্রেসের কারণে একটা ডেভেলপারের মানে কমে যাবে কাজ করার ক্ষেত্র। তবে হ্যাঁ, যদি আমরা টার্গেট করি যে ইজি একটা সাইট করব, লাইক আমি একটা কেউ একজন একটা সাইট করবে 5 পেজের, তার সাইটটা আমি করে দিব, তো এটাই যদি আমার গোল হয়, সেক্ষেত্রে ডেফিনেটলি ইটস এ চ্যালেঞ্জিং থিং। মানে আর আমি যদি মনে করি না আমি একজন ভালো ওয়েব ডেভেলপার হব অথবা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হব, যার মেইন মানে ফোকাস অর মেজর হবে যে ওয়েব অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং, সেক্ষেত্রে আমি মনে করি না যে ওয়ার্ডপ্রেস অর এনি থার্ড পার্টি এরকম টুলস শুড বি এ প্রবলেম ফর দ্যাম। অর্থাৎ তাদেরকে উচিত হচ্ছে তাদের বেসিক্সটা ঠিক করা, অ্যান্ড প্ল্যাটফর্ম ডাজন্ট ম্যাটার টু মি অর টু দ্যাম আই শুড সে। এটা একটা চমৎকার অ্যাঙ্গেল, সেটা হচ্ছে যে ওয়েবসাইটের নিড কিন্তু মার্কেটে বাড়বে। সো নিড বাড়লে হচ্ছে অনেক অনেক স্কুল, কলেজ, হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, আগে কিন্তু ওয়েবসাইটের কোনো কোশ্চেনই ছিল না আর কি। আজ থেকে 5 বছর আগে আমি যদি বলতাম যে কোনো একটা স্কুলে গিয়ে আপনাদের ওয়েবসাইট আছে কিনা, নাই, এখন কিন্তু ওয়েবসাইটের দরকার পড়তেছে। এখন ওয়েবসাইটের দরকার হলে কি হয়, ওদের অনেক অনেক নিড দরকার পড়ে। সো যাদের হচ্ছে প্লাগ এন্ড প্লে দরকার পড়ে, মানে আমার রেডিমেড সাইট দরকার, তারা কিন্তু ওয়ার্ডপ্রেস হচ্ছে খুবই চমৎকার একটা জিনিস, খুবই কম খরচে খুবই কোয়ালিটিফুল গুড লুকিং সাইট তৈরি করতেছে। যখন তাদের সাইটটাকে কাস্টমাইজ করা লাগবে, কাস্টমাইজটা কে করবে, তখন একজন ডেভেলপার কিন্তু দরকার পড়বে, কারণ থিম কাস্টমাইজ কে করবে, বা থিম কাস্টমাইজ অথবা কাস্টম থিমকে তৈরি করবে, অথবা কাস্টম প্লাগিন কে তৈরি করে দিবে, বা প্লাগিনটা মার্কেট প্লেসে কে তৈরি করে দিবে, বা আমরা যদি থিম ফরেস্টে যাই, হাজার হাজার সাইট যেটা বানাই ফেলছে, ওই সাইটগুলো কিন্তু ওই থিমগুলো কিন্তু ডেভেলপার বানানো লাগছে, ওটা কিন্তু ওয়ার্ডপ্রেস বানাই দেয় না। ওয়ার্ডপ্রেস হচ্ছে ইজ এ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক টাইপের বলা যেতে পারে, যেখানে আমি খুব কুইকলি রেডিমেড অপশনসগুলো, কমন ইউজ কেসগুলোকে খুব সহজে হিট করে ফেলতে পারি। কিন্তু যখন আমি হচ্ছে কমন ইউজ কেসগুলোর একটু হালকা কাস্টমাইজ করতে চাই, তাইলে ডেভেলপার লাগতেছে, আর যদি আমি আরও বেশি বেশি কাস্টম করতে চাই, তখন অনেক ক্ষেত্রে ওয়ার্ডপ্রেস দিয়ে করাও যায় না। যেমন হয়তো আমরা যদি দেখি ফেসবুকের ব্লগিং একটা সাইট আছে, সম্ভবত ওয়ার্ডপ্রেস দিয়ে করা এটা সম্ভব। অনেক সোশ্যাল মিডিয়া সাইটও কিন্তু টাইপের সাইটও কিন্তু ওয়ার্ডপ্রেসে পাওয়া যাবে, কিন্তু ফেসবুক কি ওয়ার্ডপ্রেস দিয়ে চালাইতে পারবে ইটসেলফ? কোশ্চেন হচ্ছে যে মোস্ট লাইকলি অ্যান্সার হচ্ছে যে নো, ফেসবুক ইটসেলফটা হয়তো ওয়ার্ডপ্রেস দিয়ে করা পসিবল, মানে টেকনিক্যালি ইম্পসিবল বলা ঠিক হবে না, ইটস টেকনিক্যালি পসিবল বাট এটা ফিজিবল হবে না আর কি। আমরা ফিজিবল হবে না পারফরমেন্স যদি এক্স্যাক্টলি। চিন্তা করি বা স্কেলেবিলিটি যদি চিন্তা করি, মডুলার করতে পারছি কিনা, নতুন নতুন অপশন যুক্ত করতে পারছি কিনা, ওটা হবে বাট ভেরি ডিফিকাল্ট, এবং লং টার্মে সেটা আসলে যে কি বলে না কোম্পানির জন্য আসলে বেনিফিশিয়াল হবে না, কারণ সেক্ষেত্রে ওই স্ট্যাকের লোকগুলোর প্রতি তাদের ডিপেন্ডেন্সি বেড়ে যাবে আর কি।
ডিপেন্ডেন্সি এবং ফ্লেক্সিবিলিটি এবং প্ল্যাটফর্মের উপর ডিপেন্ডেন্সি অনেক বেশি স্ট্রংগার হয়ে যাবে, কারণ কারণ ফেসবুক তো অনেক অনেক কাস্টম নিত্য নতুন জিনিস করতে পারবে, এখন ডিপেন্ডেন্সি ওরা ডাম্প করে, ওরা নতুন নতুন আইডিয়া নিয়ে আসে আবার ডাম্প করে, তো ডিপেন্ডেন্সি ওরা আসলে ডিপেন্ডেন্ট থাকতে চাইবে না আর কি, চাইবে না এক্স্যাক্টলি, কারণ এরকম একটা বিশাল একটা জিনিস তারা কিন্তু যেমন ই-কমার্স সাইট, ই-কমার্স দিয়ে আমরা খুব চমৎকার ভাবে তৈরি করে ফেলতে পারবো, তাহলে কি অ্যামাজন কি চাইলে বাদ দিয়ে সব কি ই-কমার্সে চলে আসবে? মানে ওই যে ফিজিবল কিন্তু প্র্যাকটিক্যাল না আর কি, অ্যামাজন প্র্যাকটিক্যাল না। সো ওয়ার্ডপ্রেস আলটিমেট সামারি হচ্ছে যে সে ডেভেলপারের ডিমান্ড বাড়াচ্ছে, সামনে আরো বাড়াবে। তো কেউ যদি মনে করে যে আসলে ওয়ার্ডপ্রেস দিয়ে শুরু করতে চাই, ইয়েস ইউ ক্যান ডু ইট, এবং ওই লেভেলটা যদি সারা জীবন পড়ে থাকতে চায় তাহলে ঠিক আছে, কোনো সমস্যা নাই, কিন্তু লং টার্মে আসলে ওই লেভেলে পড়ে থাকতে সেই পারবে না বা থাকা উচিতও না, তখন তাকে সামনে আগাইতে গেলে ওয়েব ডেভেলপমেন্ট শিখতে হবেই আর কি। আমি এখানে একটা বিষয় অ্যাড করতে চাই, মানে আমরা বাই নেচার আর কি, মানে আমাদের প্রোগ্রামই করা হয়েছে অ্যাজ এ হিউম্যান যে আমরা ইজি কাজগুলো করবো করতে চাই, মানে আমাদের ব্রেইনই আমাদেরকে সিগন্যাল দেয় যে যত স্ট্রাগলিং কাজগুলো আমরা করতে করব না, অর্থাৎ সে চায় যে আমরা অলস থাকি। তো আমাদের কিন্তু এটা হচ্ছে যে আমাদের নার্ভস বলি বা আমাদের একটা ইয়ে থাকতে হয়, মানে গার্ড গার্ড থাকতে হয় যে এটার অ্যাগেনিস্ট কাজ করে করা। তো আমরা যদি এরকম, আমি যদি কেউ চিন্তা করে যে আমি ওয়ার্ডপ্রেস এর ডেভেলপমেন্টে যদি আসে সেটা ভিন্ন কথা, কারণ সেটার জন্য আবার তাকে প্রাইমারি জিনিসগুলো প্রি রিকুইজিট কমপ্লিট করতে হবে, HTML CSS JavaScript দেন আপনার PHP, এগুলো একটু ভালো জানতে হবে ভালো ডেভেলপার হওয়ার জন্য। বাট কেউ যদি মনে করে না আমি ওয়ার্ডপ্রেস দিয়ে 5 পেজের একটা ওয়েবসাইট বানাবো, জাস্ট কাস্টমাইজেশন করব, দেন সে যেহেতু এটা দিয়ে কাজ করবে অ্যান্ড ইনিশিয়ালি হয়তো কিছু কাজও পাবে, তো মানুষের যেটা হয়ে যায় যখন একটা কমফোর্ট জোনে আমরা চলে আসি, দেন দেখা যায় যে আমরা চেষ্টা করলেও এরপরে আসলে একজন ডেভেলপার হতে চায় সে, অর্থাৎ ভালো কিছু শিখবে, কিন্তু তখন সেটার হয়ে ওঠে না। সো আমি বলবো যারা শুরু করছে স্পেশালি তাদের এরকম সহজ ক্যারিয়ার পাথটা চয়েস করা উচিত না আর কি, মানে আমি ওয়ার্ডপ্রেস দিয়ে 5 পেজের সাইট বানায় এটা দিয়ে আয় করব, যদি ইনকামটা প্রাইমারি গোল হয় আই ডোন্ট থিঙ্ক দ্যাট একটা লং টার্মে ক্যারিয়ারটাকে ধরে রাখা যাবে, এবং সবসময় টেনশনে থাকা লাগবে কিরে আমার কি অটোমেশন রিপ্লেস করবে কিনা, কিরে ওয়ার্ডপ্রেস এর তো শুনতে পাচ্ছি এটা হচ্ছে সেটা হচ্ছে, আমাকে কি আমি কি কাজ পাবো না কিনা। বাট আমি যদি আমার বেসিক্স ফাউন্ডেশনটা ঠিক করি, আই ডোন্ট থিঙ্ক প্ল্যাটফর্ম আমি প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট হয়ে যেতে পারবো অ্যান্ড আমার চাহিদা সবসময় থাকবে। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস হচ্ছে যে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ধরেন যে জিনিসটা ইজি আপনার জন্য এটা কিন্তু সবার জন্য ইজি, কিন্তু তার মানে এটা কম্পিটিশন অনেক বেশি হাই হবে, বিকজ আপনি যদি হচ্ছে ধরেন সাপোজ এক সপ্তাহে একটা জিনিস আপনি শিখতে পারেন, তার মানে অন্য সবাই কিন্তু এক সপ্তাহে শিখতে পারে, তার মানে আপনার এই এই যখন মার্কেটে সাপ্লাই বেশি হবে, এখন মার্কেট প্লেসগুলোতে কাজ পাওয়া তো কম্পিটিটিভ, কারণ কি, কারণ হচ্ছে যে ইজি কাজগুলোতে হচ্ছে লোকের অভাব নাই। আর যখন আপনি অনেক হাই লেভেলের প্রবলেমে যাবেন তখন দেখা গেছে যে উল্টা কোম্পানি পোস্ট দিয়ে লোকের জন্য খুঁজতে থাকে আর কি, যে আপওয়ার্কে বা এখানে সেখানে যে আমার বিড তখন বেশি একটা পড়তেছে না, কারণটা কমপ্লেক্স কাজ, ওই লেভেলের লোক কম, ওটা চ্যালেঞ্জিং পার্ট আর কি।